হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু অনেক ভালো আছি, দেখতেই পাচ্ছেন আমরা কত মজা করতেছি। হ্যাঁ, ছোট্ট সেই সোনা বাবাটাকে নিয়ে ঘুরতে চলে এলাম আমরা। আমাদের পাশেই একটা ক্যারাবিয়ান পার্ক আছে, বাচ্চাদের ক্যারাবিয়ান অর্থাৎ হচ্ছে ইটালিয়ান পুলিশের ভিতরেরই একটা ধাপকে, অর্থাৎ যেমন বাংলাদেশের র‍্যাব, পুলিশ, আনসার এরকম আছে, তো এখানেরও পুলিজিয়া, ক্যারাবিয়ান, গদ্দা ফ্রান্সা, তো এরকম এক একটা নাম আছে। তো আমার পাশেই যে বিল্ডিংটা ওটা হচ্ছে ক্যারাবিয়ানদের অফিস এবং এটা ক্যারাবিয়ানদেরই একটা মাঠ। তো আর ছোট্ট এই পার্কটা হচ্ছে ক্যারাবিয়ানদের, তো যার জন্য এখানে বাচ্চারা সবাই বিকেলবেলা খেলতে আসে, আমরাও চলে এলাম এই সোনা বাবাটাকে নিয়ে ঘুরতে। তবে আমি একা না, আমার সঙ্গে কিন্তু এই বাবা সোনাটার মাম্মা আছে, তো ও আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। তো ও তো এসে মহা খুশি, কারণ ও যখন গত বছর ওর জন্ম হয়েছিল তখন থেকে ও লকডাউনের ভিতরে ওর মামনির কাছে বাসায় থাকে, বেরোতেই পারে না, কারণ এটাই 1 বছর ধরে বন্ধ ছিল। এখন হচ্ছে লকডাউন তুলে দেওয়ার পরে পার্কটা ওপেন করে দিয়েছে। তো আজকে আমি ফোন করে বললাম যে তোমরাও বের হও বাবুকে নিয়ে, আমিও বের হচ্ছি, চলো আমরা একটু পার্ক থেকে ঘুরেও আসি আর ওকে নিয়ে কিছু ভিডিও করে নিয়ে আসি। তো এই হচ্ছে ওর মামনি, তো আমরা এখন হচ্ছে ওর একটু ভিডিও করতেছি, প্লাস হচ্ছে ওরও খেলাধুলা করে মনটা ভালো লাগতেছে, অনেক খুশি ছিল ঘুরতে এসে। তবে আমি তো আগেও বলেছি ওর কিন্তু একটা ছোট্ট মানে ওর নিয়েও একটা ব্লগ চ্যানেল আছে, ব্লগ ঠিক না, কিডসের চ্যানেল, বাচ্চাদের যেটা, ওর মামনি ওখানে ভিডিও দিচ্ছে। তো এটা হচ্ছে জাইন বিন রাসেল নামে, মাঝে মাঝে আপনারা দেখতে পারবেন যে আমি ভিডিওগুলো শেয়ার দিয়ে থাকি, এরপরও আমি আপনাদেরকে আমার ওর নামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ও খুব মজা পাচ্ছে দোলনাতে। তো এই এই আরেকটা জায়গা পড়ছে ওর মামনি, তো এই জায়গাটাও খুব মজা পাচ্ছিল, কারণ এটা যখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম তখনও খুব মজা পাচ্ছিল। এখনও হাঁটবে, আসলে ও নিজের থেকে চাচ্ছে খেলাধুলা করতে, কিন্তু এখনও তো হাঁটতেই পারে না, কারণ এখনও মাশাল্লাহ ও 1 বছর পূর্ণ হয়নি, এখনও হাঁটা শেখেনি। পাশ থেকে আরেকটা বাঙালি ভাবি যাচ্ছে, এখানে সবাই ইটালিয়ান ছিল, শুধু আরেকটা বাঙালি ভাবি ছিল আর আমরা ছিলাম। তো আশেপাশে অনেক বাচ্চাই এসেছে, অনেক বাচ্চাই খেলাধুলা করতেছে, এরপরে আরও আসবে, কারণ আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, সামনের ওয়েদারও আরও অনেক ভালো। তো ওর মামনি আবার ওর গাড়িটা এক পাশে সাইড করে রাখতেছে, যেহেতু আমরা ওই সাইডে যাব, এখানে হারানো বা চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নাই। তারপরেও হচ্ছে এখন আমরা ওই সাইডে যে আরও ওকে দিয়ে অনেক খেলাধুলা একটু করাবো, কারণ ও যেহেতু খুবই খুবই খুশি এখানে আসতে পেরে, মাঝে মাঝে আমরা ওখানে নিয়ে যাওয়ার ওকে চেষ্টা করব। কারণ বাচ্চারা ঘরবন্দি থাকতে কখনোই পছন্দ করে না, আমরা যেমন বড়রা থাকতে পছন্দ করি না, ওরা ছোট হলেও ওদেরও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে, এটা আমাদেরও বুঝতে হবে। তাই মাঝে মধ্যে বাচ্চাদের কিন্তু বিকেলবেলা একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়াটা ভালো, তাহলে দেখা যায় যে ওরা ওরাও ভালো থাকে, ওদের মনও ভালো থাকে, এবং দেখা যায় খাওয়া দাওয়াও ঠিকমতো করে। কারণ সারাক্ষণ ঘরে থাকতে থাকতে অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না, আর সাধারণত বাচ্চারা এক ধরনের খাবার কিন্তু কখনো প্রতিদিন আপনি যদি দেন বাচ্চা কিন্তু খেতে চাইবে না, তখন আপনি ভাববেন, জোর করবেন, বাচ্চা কেন খাচ্ছে না। তো বাচ্চাকে সবসময়ের জন্য একটু চেষ্টা করতে হয় ভিন্ন ফ্লেভার, ভিন্ন স্বাদ, ভিন্ন টেস্টের খাবারগুলার সামনে দেবার। সেটা আপনি খুশ আহামরি কিছু দিতে হবে না যে অনেক দামি খাবার দিতে হবে, খুব অন্যরকম খাবার দিতে হবে, না, আপনি সাধারণ খাবারটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে ওর সামনে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওর ভালো লাগবে, ও খাওয়া দাওয়াও করবে। তো এটাও একবার ওর মামনি এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে, এটাও ঘুরে খুবই মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে, খুব আনন্দ করতেছিল। তো এখানে ওকে আপনার বসিয়ে এখান থেকে একবার ভাবতেছে মানে পড়ে যাচ্ছে, আমি দৌড়ে এসে ধরতে গেছিলাম। তো এখান থেকে তো ও আসলে ভিতর থেকে আসতে পারে না, কারণ ও এখনও অনেক ছোট, তো আমরা এখানে ওকে বসিয়ে দিয়েই ওর সঙ্গে কত সময় মজা করতেছিলাম, ওর ভিডিও করতেছিলাম, ওর পিক তুলতেছিলাম। তো একা একা ধরে ধরে ওইটা নিয়ে যত সময় খেলতেছে, খুবই ভালো লাগতেছিল।
যে আসলে ছোট্ট বাচ্চাদের যদি ছেড়ে দেওয়া হয়, ওরাও চায় ওদের মতো করে খেলা করতে, খেলাধুলা করতে। তো ওর মামনি ওকে করতেছে, আর এপাশেও আমি একটু ঘুরে অন্য সাইডে ভিডিও করলাম, আর অনেক অনেক বাচ্চারা আছে যারা হচ্ছে এখানে খেলতেছে। তো এই যে সব কিন্তু ইটালিয়ান বাচ্চা, বাঙালি না, ওখানে শুধু একটা বাচ্চাই ছিল বাঙালি। ওর মামনি ওর কিছু পিক তুললো। আর আসলে আজকে আমারও শরীর তো কয়েকদিন ধরে খারাপ, আপনারা সবাই জানেন। তো তারপরে আমরা 3:30টার দিকে বেরিয়েছি, 5টার দিকে বাসায় চলে যাব, 5টা সাড়ে 5টার ভিতরে, কারণ আমাদের 8:00-3 হচ্ছে ইফতার। তো 6টার থেকে ইফতার তৈরির কাজ শুরু করতে হবে, সেহরি রান্না করতে হবে। আর একটু বেরোচ্ছিলাম এজন্য, এই কারণ একটু হাঁটা চলারও দরকার আছে, বাসায় থাকলে তো শুধু শুয়ে বসেই থাকি। তো এই যে সব ইটালিয়ান বাচ্চারা সবগুলো একসাথে নেমে ওরা মজা করতেছে, খেলা করছে, একটা গায়ের পর একটা পড়তেছে। এদের কারো বাবা আসছে সাথে, কারো মা আসছে। আজ এ পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।